এই কৃষ্ণ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশে একটা মন্দিরে দেখলাম যে মানে কোনো অন্য কোনো ধর্ম সম্প্রদায় নয় আমাদের ধর্মের অন্য ধর্ম মানে অন্য ধর্ম একটা সংগঠন আর কি আলাদা একটা সংগঠন তারা একটা ইস্কন মন্দিরে আক্রমণ করেছে ইস্কন মন্দিরে প্রেসিডেন্টকে ধরে মেরেছে তারপরে সিকিউরিটি গার্ডকে ধরে মেরেছে এবং অন্যান্য ব্রহ্মচারীদেরকে ধরে মেরেছে এটা কোনো অন্য ধর্মাবলম্বীরা মারেনি আমাদেরই ধর্মলম্বীরা মানে সনাতন ধর্মলম্বীরা তারা অন্য মতে বিশ্বাসী তারা এক একজন মানে মানুষকে ভগবান মানিয়ে পূজা করছে ঠিক আছে তাদের ভক্ত কমে যাচ্ছে তাদের ভক্তরা ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে যাচ্ছে বৈষ্ণব হয়ে যাচ্ছে আসল পথে যারা যারা ফিরে আসছে এই মানে অজুহাতে তারা ঈর্ষান্বিত হয়ে এই কাজটা তারা করে করেছে ঠিক আছে এটা একটা মানে কি বলবো আমাদের ভারতবর্ষ এরকম কিছু কিছু জায়গায় আছে যেখানে মানে আমরা সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন রকম হিন্দু সংগঠনগুলো নিজেদের মধ্যেই মারপিটে ব্যস্ত ঠিক আছে এবং এখানেই কিন্তু সুযোগ নিচ্ছে খ্রিস্টান মিশনারিরা এবং অন্যান্য ধর্ম সম্প্রদায় যারা তাদের কাজ তারা করছে তারা তাদের ধর্ম প্রচার করছে ঠিক আছে এবং এই কারণেই আমাদের হিন্দু সম্প্রদায় থেকে মানে হিন্দু ধর্মের প্রতি অনেকেরই আস্থা বা বিশ্বাস নষ্ট হয়ে যায় কেননা এই আমরা আমাদের মধ্যেই বিভিন্ন রকম সংগঠন মারপিট করছে এক সংগঠন আর এক সংগঠনকে নিয়ে সমালোচনা করছি সমালোচনা মানে খুবই বাজে বাজে আলোচনা ঠিক আছে খারাপগুলো বের করে সেইগুলোকে নিয়ে মানে পজিটিভ কিছু দেখছি না মানে এমনই অবস্থা যে কী বলবো এটা খুব হাস্যকর লাগে ঠিক আছে আমি আমি তো সব থেকে একমাত্র এক একটা সংগঠনকেই আমি সংগঠনের কথা বলবো যারা সঠিক কাজটা করছে সেটা হলো স্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন কেন এর প্রতিষ্ঠাতাই হলো প্রভুপাত যার জীবনী পড়লেই বোঝা যায় যে তিনি কত কষ্ট করে তিনি এই সংগঠনটাকে খাড়া করেছেন এবং তিনি তার পরবর্তীকালে যে শিশুদের যে গাইডলাইন দিয়ে গেছে সেইভাবে তারা চলছে তারা কিন্তু প্রভুপাতকে ভগবান বানিয়ে পুজো করছে না ঠিক আছে অন্যান্য ধর্ম সম্প্রদায়গুলো যেটা দেখা যায় মানে আমাদের সনাতন ধর্মেরই অন্য যে হিন্দু সংগঠনগুলো আছে আমি নাম বলবো না কারুর তো সেই সংগঠনগুলো সবাই কি মানুষকে পুজো করছে ভগবান রূপে ঠিক আছে কিন্তু প্রভুপাদ বলে গেছে যে ভগবান একজনই সেটা হচ্ছে কৃষ্ণ তো কৃষ্ণের পুজো করা উচিত কৃষ্ণের মন্দির করা উচিত কোনো মানুষের মন্দির বানিয়ে তার পুজো করা উচিত নয় এটা অধর্মই হবে এবং এতে এটা হচ্ছে মিসগাইড হচ্ছে মানুষকে মিসগাইড করা হচ্ছে এর দ্বারা ঠিক আছে তো বাংলাদেশের এই মানে ঘটনাকে আমি তীব্র নিন্দা জানাই এটা খুবই নিন্দনীয় ঘটনা এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি এবং যারা এই নিচু কাজটা করছে তারা তাদের বোঝা উচিত যে এটা খুবই খারাপ কাজ ঠিক আছে তাদেরকে বোঝানো উচিত এবং আইনসম্মত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত এটুকু আমার বলা ছিল হরে কৃষ্ণ রি বল